আসসালামু আলাইকুম স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওটি হচ্ছে আগস্ট মাসের বিভিন্ন বোনাসের পাগামেন্ত সম্ভাব্য তারিখ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আসেনীয় পন্থে অথবা যেটা আসেনীয় উনিকো টেম্পোরানীয় যেটা বাচ্চাদের জন্য সো এই বাচ্চাদের যে বোনাসটা ওইটা অলরেডি আমরা আবেদন করছি জুলাইয়ের প্রথম দিক থেকে অনেকেই সো এটা পাগামেন তো আসা অলরেডি শুরু হয়েছে সো কবে থেকে তো আসবে কার পাগামেন তো প্রথম কাদের পাগামেন তো প্রথম প্রথম আসবে কাদের তো আরও পরে থেকে আসা শুরু হবে এইগুলোই আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার আগেই সবার কাছে অনুরোধ থাকবে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই ভিডিওটি দেখতেছেন আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য So, asenio único. পন্থে যেটা এটা পেমেন্টের যে পেমেন্ট আসার যে তারিখ এটা আসা শুরু হয়েছে অনেকেরই আসছে ডেট স্যার আমি আপনাদেরকে এখানে ডেটটা শো করে দিচ্ছি নয়ই আগস্ট কিছু পাগামেন্তর তারিখ আছে এগুলো মূলত আসলে যারা রেড সাথে পাবেন অটোমেটিক তাদের জন্য না বাকি যারা যেসব ক্যাটাগরিতে পাবেন বাকি মানে যারা আসেন নিউক্লিও ফ্যামিলিয়ারে যেটা যারা পায় না তারা সবাই তো আবেদন করছেন অলরেডি সো তাদের মধ্যে থেকে কিছু পাগামেন্ট আসা অলরেডি শুরু হয়েছে হয়তো আরও সামনে আরও কিছু পাগামেন্টের ডেট আপনারা দেখতে পারবেন তবে এটা এইমস এর ভিতরে ঢুকে নর্মালি বোনাস যেখানে আপনারা চেক করেন ওখানে চেক করলেই দেখতে পারবেন যে কত আপনার বোনাসের তারিখটা কবে আসবে আপনার অ্যাকাউন্টে টাকাটা সো ফার্স্ট ফাঁকামেন্টো যেটা সেটা নয় তারিখে আমার কাছে যে ডেটটা আছে আগস্টের আর ইনতেকেরা সিওনে আসেনি উনিকো যেটা মানে রেজিস্ট্রেশন আনসার টাকার সাথে যাদের টাকা আসবে এটা এখন পর্যন্ত যদি হানড্রেড পার্সেন্ট কনফার্ম না তবে এইমস বিভিন্ন মানে মানুষের প্রশ্নের যে ফেসবুক মানুষের যে প্রশ্ন করে এইমসের বিভিন্ন পেজে ইভিন এইমসের যে পেজ আছে এইমস পেলা মিডিয়া ওখানে এইমস বিভিন্ন সময়ে যেটা উত্তর দিয়েছে উত্তর দিয়েছে কমেন্টসের মধ্যে ওখানে আগস্ট বা সেপ্টেম্বরের দিকে শুরু হইতে পারে তবে খুব সম্ভাবনা সেপ্টেম্বরের পেমেন্টের সাথে জুলাই আগস্ট সেপ্টেম্বর হয়তো তিন মাসের টাকা একসাথে আসতে পারে যাদেরটা মানে আসবে অথবা সেটা পরিবর্তন হইতে পারে যদিও এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট কোনো কিছু শিওন না কারণ এখানে ওরাও বলে যে প্রভাবিল মেনতে অথবা এখানে মেনতে করে ওরাও কিছু বলে নাই কোনো কমেন্টসেই আর কাসাইন গেলে আগস্টে কিছু আসার তারিখ আছে সেটা হচ্ছে আপনার চার তারিখে এবং পাঁচ তারিখে পেমেন্ট আসার কিছু তারিখ আছে আর দিজুকোপাসিয়নের নাসপিতে যারা আছেন তাদের নর্মালি আগস্ট মাসে হয়তো নয় থেকে পনেরো তারিখের ভিতরে কিছু ডেট আসবে তবে দুই তারিখে কিছু পাগামেন্টোর ডেট আছে দ্বিজুকোপাসিয়নের নাসপির আর আসেন নুক্লিও ফ্যামিলিয়ারে কুমুনে যেটা কোমোনের থেকে তিন বাচ্চার যে বোনাসটা যেটা দেওয়া হয় ওইটার পাগামেন্ট অলরেডি গত মাসে অনেকগুলো পাগামাত্র ডেট ছিল এই মাসেও আরও দু একটা পাগামাত্র ডেট আছে সেটা হচ্ছে চার তারিখে এবং পাঁচ তারিখে আর ত্রা তামেন যেটা এক্স বোনাস রেন্সি আমরা যেটা আসলে রেন্সি বোনাস বলে থাকি এটা হয়তো বর্তমানে একশো টাকা সো এটা নর্মালি প্রতিমা যারা নাচপিতে আছেন তাদেরও আসে যারা বস্তা পাকায় তো আসেই যাই হোক তাদেরটা আসলে সম্ভবত নর্মালি আর বিশ তারিখের পরে থেকে সেটা আসা শুরু হয় সো এটা এখন ডেট আসলে হয়তো ফিক্সড বলা যাবে যে কত তারিখ থেকে মানে শুরু হয়েছে আর আমি যখনই পাবো অবশ্যই আমি ভিডিও দেব আপনাদেরকে আর বোনাস বেবে নর্মালি দর বারো তারিখের পরে থেকেই আসা শুরু হয় তবে এই মাসে বোনাস বেবে অলরেডি আমি একটা ভিডিওতে বলছিলাম যে আগস্টের দুই তারিখে কিছু পাগামেন্ট আছে বোনাস বেবের আর কার্তা একুশের পাগামেন্ট এই মাসে নর্মাল পাগামেন্ট আসবে না আসবে না এই জন্য কারণ হচ্ছে কি জুলাই মাস অলরেডি চলে আসছে জুলাই আগস্টের জন্য তবে হ্যাঁ যারা নতুন আবেদন করছেন অথবা পুরাতন কোন আছে যাদের পেছনের পাগামেন্ট তাদের হয়তো কোনো তো আসতে পারে এছাড়া নর্মালি নর্মাল পাগামেন্ট না আসারই কথা আর রেজিউ অ্যান্সারটা যেটা এই মাসে এটা হচ্ছে যারা পনেরো তারিখে মানে আশা করতেছেন যে পাবেন হয়তো জুলাইতে আপনি আবেদন করছেন পনেরো তারিখে আগস্টের পনেরো তারিখে পাবেন তাদের জন্য আসলে পনেরো তারিখে যেহেতু ডোমেনিকা এবং পনেরো তারিখে ফেরাগস্ত সো সেই হিসেবে আপনার হয়তো শুক্রবারে পাবেন তেরো তারিখে হয়তো লাভরাচিহ্ন হয়ে যেতে পারে হয়তো তেরো তারিখেই মানে অ্যাকাউন্টে চলে আসতে পারে আর যারা সাতাশ তারিখে পাবেন তাদের জন্য নর্মালি সাতাশ তারিখেই আসার কথা কারণ হচ্ছে ওইখানে কোনো মানে ছুটি নাই বা কোনো বন্ধ নাই সো এটা হয়তো ওই সাতাশ তারিখে আপনার সেনীয় অনিকো পন্থী যেটা ওটার ইন্টিগ্রেশনে হয়ে আসতে পারে বাচ্চাদের টাকাটাও আসতে পারে আর রেডিতে টু ইমার্জেন্সার যে নতুন যারা আমরা আবেদন করছি চার রাতার জন্য যেটা অলরেডি অনেক ভিডিওতেই বলছিলাম আমি ও অনেক আরও আগে একটা ভিডিওতে যেখানে এমসি বিভিন্ন জায়গায় কমেন্টসের উত্তরে বলেছে যে সেটা রেমের এজি তো হয়তো আগস্টের প্রথম মানে ও পনেরো তারিখের পরে থেকে যারা প্রথম দিক দিয়ে আবেদন করছে তাদের পনেরো তারিখের পরে থেকে এজি তো আসা শুরু হবে হয়তো টাকা আসার ডেট আরও পরেও হইতে পারে অথবা সেটা আরও আন্তিচিপও হইতে পারে যদিও এখন পর্যন্ত ফিক্সড কোনো কিছু বলে নেই তবে হ্যাঁ ধারণা করা যাচ্ছে যে সেটা আগস্টের পনেরো তারিখের পরে থেকে সবারই রেজাল্ট আসা শুরু হবে হয়তো পেমেন্ট ডেটও আসা শুরু হবে তার সাথে সাথেই সো আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করুন সবাইকে জানার সুযোগ করে দিবেন আমার ইনফরমেশনটুকু এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিই যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম